হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নাম্বার ট্রান্সফারের ব্যাপারে আলোচনা করব এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো পিজির যে রেজাল্ট বেরোচ্ছে এবং এখানে তোমরা সবাই জানো যে যাদের ক্লিয়ার হচ্ছে না কোনো একটা পেপার, ধরে নাও এনসি লিখছে আমার নট ক্লিয়ার, সি লিখলে ক্লিয়ার, তো ক্লিয়ার হয়ে গেলে বাদ দাও, কিন্তু নট ক্লিয়ারের ক্ষেত্রে নাম্বারে যে ট্রান্সফার করা হয় সেই ট্রান্সফারের ব্যাপারটা এখানে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে দেখো, রেজাল্ট রিলিজের 60 দিনের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হয়। একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা কীভাবে পাবে খুব সহজ নিয়ম আমি বলে দিচ্ছি, সহজেই পেয়ে যাবে, ঠিক আছে, এমনি গুগল থেকেই পেয়ে যাবে। আদারওয়াইজ যে স্টাডি সেন্টারে তুমি পড়ছো সেই স্টাডি সেন্টারে যোগাযোগ করলেও তারা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে, সেখানে যাবে বলবে দিয়ে দেবে। তো এখানে দুরকমভাবে হয়, একটা আরটিআই করা যায়, আরটিআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমার আরটিআই ফর্ম পাওয়া যায়, সেটাও আমি দেখাবো, এবং সেখানে আরটিআই করে সেই একটু ঝামেলা আছে আর কি। তো আরটিআই প্রসেসটা আমি পরে বলবো, আজকে কিন্তু নাম্বার ট্রান্সফারের প্রসেসটা বলবো, ঠিক আছে। তো তোমাকে নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে ফর্মটা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে স্টাডি সেন্টারে সাইন করিয়ে নিয়ে তোমাকে কিন্তু একটা ঠিকানা, সেটা উল্লেখ করা থাকে ফর্মেই, সেই ঠিকানায় পাঠাতে হবে। এবার যারা ফার্স্ট ইয়ারে রেজাল্ট বেরোচ্ছে, ধরে নাও যাদের কোনো একটা পেপার ক্লিয়ার হয়নি, নট ক্লিয়ার শো করছে, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কিন্তু নাম্বার ট্রান্সফার করা হয় না, তাহলে কী করবে তারা, তাদেরকে সেকেন্ড ইয়ারে গিয়ে সেই সাবজেক্টে ধরে নাও কোনো একটা পেপারে এনসি চলে এলো, ঠিক আছে, এই সেকেন্ড ইয়ারে সেই যে এনসি এসেছে সেই সেকেন্ড ইয়ারে গিয়ে সেই পেপারটাই আবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো তখন ক্লিয়ার হয়ে গেলে ভালো, কিন্তু ধরে নাও সেকেন্ড ইয়ারে কোনো একটা পেপারে ক্লিয়ার হলো না, তখন কী করবে, তখন কিন্তু নাম্বার ট্রান্সফার করা হয়। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে নাম্বার ট্রান্সফার করা হয় না, তাদের এনসিএলে সেকেন্ড ইয়ারে সেটা পরীক্ষা দিতে হবে, আবার ফার্স্ট ইয়ারে সেই পেপারটা আবার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে হবে। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু নাম্বার ট্রান্সফার করা হয়, তারা কিন্তু যে পেপারে মানে কম এসেছে অন্যান্য অন্য পেপার থেকে সেখান থেকে কমিয়ে যে পেপারে কম এসছে সেখানে জয়েন করে দেওয়া হয়, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি দেখাবো ফর্মটা কোথা থেকে পাবে, এবং ফর্মে গিয়ে সেখানে ফরম্যাটটা বলবো যে কী কী উল্লেখ করা আছে, ওখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো ফর্মটা দেখো, গুগলে গিয়ে ডাইরেক্ট লিখবে এনএসওইউ নাম্বার ট্রান্সফার ফর্ম, ট্রান্সফার নাম্বার বানানটা গোটার NUMBER লিখলেও হতো। তো এখানে দেখছো এই যে ট্রান্সফারিং অফ মার্কস, এক পাতার একটা ফর্ম দিচ্ছে, ঠিক আছে, এখানে ট্রান্সফারিং অফ ফর্ম, এখানে দেখা মানে একই ব্যাপার, তুমি প্রথম PDFটাই ডাউনলোড করবে, ঠিক আছে, প্রথমেই যেটা দেখালাম সেকেন্ডের PDFটা ডাউনলোড করলে হবে, কেননা সেখানে আরটিআইয়ের ফর্মটাও রয়েছে, যাদের আরটিআই প্রয়োজন। তো এখানে আমি ধরে নাও এটা আমি ডাউনলোড করছি, ঠিক আছে। এবার দেখো এখানে ট্রান্সফারিং মার্কস নাম্বার যে ট্রান্সফার, তো সুন্দর একটা ফর্ম এটা এখানে দিয়েছে যে আই এম আ স্টুডেন্ট অফ পিজি স্টুডেন্ট, ধরে নাও এনরোলমেন্ট নাম্বার দেবে, তারপরে বলছে যে কোন পেপারটাতে কমেছে সেই পেপারটাতে দিতে বলছে, ঠিক আছে, এবং কোন পেপার থেকে তুমি নাম্বারটা ট্রান্সফার করবে সেটা বলতে চাইছে, তোমার সিগনেচার, ফোন নাম্বার, আর কিছু লাগবে না, এবং মার্কশিটটা এটা দিতে হবে এগুলো। এবার এখানে কি বলছে দেখো, যে ট্রান্সফারিং অফ মার্কস ইজ টু বি অ্যালাউড, হ্যাঁ, অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইনড ইন আদার সাবজেক্টস, অন্যান্য সাবজেক্টসের মানে যেরকম পেয়েছো সেরকম পরিমাণে ট্রান্সফার করা হবে। এবার কি বলছে, যারা শুধুমাত্র পাস মার্কস পাওনি তাদেরই কিন্তু নাম্বার ট্রান্সফার করা হবে। তুমি ধরে নাও 42 পেলে 40-এ পাস, তুমি 42 পেলে এবং তোমার মনে হচ্ছে আরও যদি 5 নাম্বার হতো বা 8 নাম্বার হতো, এটা 50 হয়ে যেত, তাহলে আমি ট্রান্সফার করবো, তা কিন্তু হবে না, কেননা তুমি এটা ক্লিয়ার করে গিয়েছো, যেটাই ক্লিয়ার করোনি সেইটার ক্ষেত্রেই ট্রান্সফার করা যাবে, অন্যান্য কিন্তু কিছুতে ট্রান্সফার করা যাবে না। এবং এটা 60 দিনের মাথায় করবে, রেজাল্ট বেরোনো 60 ডেজ মাথায়। এই ফর্মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একবার। তো এই যে ফর্মটা দেখছো এখানে, মানে কোথায় পাঠাতে হবে সেটা ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে লিখছে যে 60 দিনের মধ্যে রেজাল্ট পাবলিকেশনে 60 দিনের মধ্যে তোমাকে পাঠাতে হবে। তো এই ফর্মটাও তুমি ডাউনলোড করতে পারো, যেটা আমি প্রথমে দেখালাম সেটা ডাউনলোড না করে এটাও করতে পারো, ওটাও করতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে স্টাডি সেন্টারে কোঅর্ডিনেটর যিনি হেড তার সাইন চাই, বা স্টাডি সেন্টারে গিয়ে তারা কিন্তু ডাইরেক্ট বলে দেবে সব কিছু, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ফর্মটা ডাউনলোড করে পাঠাতে পারো। এবং যেটা আরটিআইয়ের ক্ষেত্রে বলছিলাম আমি, ঠিক আছে, আরটিআইয়ের ক্ষেত্রে এই দেখো, এই পেপারটারই মানে 6টা ফরম্যাটে দেওয়া আছে, 6টা পেজে, এখানে 6 নম্বর পেজটাতে আরটিআইয়ের ফর্মটা দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর সেকিং ইনফরমেশান আন্ডার আরটিআই অ্যাক্ট, অনলি রিলেটেড টু আদার দেন এক্সামিনেশান,
তো এবার এখানে তোমাকে আরটিআই এর সমস্ত কিছু অ্যামাউন্ট বলো, যেটা যে অ্যামাউন্ট লাগবে আর কি, সেটা স্টাডি সেন্টারে বলে দেবে, স্টাডি সেন্টারের কোড, এই সমস্ত কিছু লাগবে। এবং আরটিআই এর ক্ষেত্রে একটু স্ট্রিক্ট, আরটিআই তোমাকে কিন্তু এই যে বলছে যে লাগবে অ্যাপ্লিকেশন ফি, RS-10 শুড বি অ্যাটাচড, তোমাকে অ্যাটাচড করে দিতে হবে আর কি। এবার মার্কশিটের ছবি টবি লাগবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, তো এতটাই আজকে আলোচনা করলাম। এরপরে যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।